গুড মর্নিং ক্লাস, আবার তোমাদের সাথে দেখা। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তোমাদের ক্লাস থ্রি এর যে বাটারফ্লাই বই, তার পেজ নাম্বার 106 থেকে আমরা পড়ব। তার আগে পর্যন্ত তোমাদের পড়িয়েছি, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে সেটা আমাকে জানাতে পারো যে কোনো সময়। আজ যেটা পড়ব আমরা ইউনিট 2 পড়ব। আমরা ইউনিট 2 পড়ব, কোন চ্যাপ্টারটা না, লেসন 8, দি জার্নি অফ উইলস, এই চ্যাপ্টারটা পেজ নাম্বার 106 এর ইউনিট 2 পার্টটা আমরা আজকে পড়ব, শুরু করব। হয়তো আজকেই জানি না সবটা শেষ হবে কিনা, অন্তত দুটো পার্ট যাতে শেষ হয় সেই চেষ্টাই করব। দেখো কি বলছে, শোনো। ওয়ান্স দেয়ার ওয়্যার টু সিস্টার, বলছে কোনো এক সময় দুই বোন ছিল। দে লিভড ইন এ ভিলেজ, তারা একটি গ্রামে বাস করত। অল ডে লং, সারাদিন ধরে, দি এল্ডার সিস্টার, এল্ডার মানে বড়, বড় বোন, ইউজ টু ওয়ার্ক, কাজ করত অ্যাট দি স্পিনিং হুইল। স্পিনিং মানে হুইল মানে চাকা, মানে স্পিন মানে যে চাকা সবসময় ঘুরে যাচ্ছে, মানে সুতা কাটার যন্ত্র, ছবিতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। স্পিনিং হুইল মানে যে চাকা সবসময় ঘুরে যাচ্ছে, যেটা কিনা আমরা সাধারণত বলি চরকা, মানে চরকায় সে কাজ করত। শি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে ছিল খুবই কঠোর পরিশ্রমী। বাট হার ইয়ঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি, ইয়ঙ্গার মানে ছোট, যে কিন্তু তার ছোট বোন ছিল খুবই অলস, কুঁড়ে। ওয়ান ডে, একদিন, দি এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দি ওয়েল, ওয়েল মানে এখানে কিন্তু ভালো না, ওয়েল মানে এখানে কুয়া, পাত কুয়া, যাদের বাড়িতে কুয়া আছে তাদের মনে হয়। বলছে একদিন যে সে বড় বোন ওয়াজ সিটিং বাই দি ওয়েল, মানে সে কুয়োতে বসেছিল, কুয়োর উপরে বসেছিল, কুয়োর উপরে যে চাতালটা থাকে সেই চাতালের উপর সে বসেছিল। শি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দি স্পিনিং হুইল, সে আবার সেখানে ওই তার চরকাতে কাজ করছিল। হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়েট, সোয়েট মানে ঘাম, SWEAT, সোয়েট মানে ঘাম। হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়েট, মানে তার হাত ঘামে ভিজে গিয়েছিল। ডার্ট স্টাক টু দ্য সোয়েট, যেহেতু হাতটা ঘামে ভিজে গিয়েছিল তাই ময়লা আটকে, ডার্ট মানে ময়লা, স্টাক মানে আটকে গিয়েছিল, তাহলে ডার্ট স্টাক টু দ্য সোয়েট, সেই ঘামেতে ময়লা আটকে যাচ্ছিল। সো শি ডিপড হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল, তার সে ডিপ মানে ডুবিয়ে দিল। সো শি ডিপড হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল, মানে সে করলো কি, সে হাতটাকে কুয়ার মধ্যে ডুবিয়ে দিল, না টু ক্লিন দেম, সেগুলোকে পরিষ্কার করতে, মানে হাতটা ঘামে ভিজে গেছে, ঘামের মধ্যে নোংরা লাগছে, সেটাকে পরিষ্কার করার জন্য সে হাতটাকে কুয়োর জলের মধ্যে ডুবিয়ে দিল। বাই মিস্টেক, বাই মিস্টেক মানে অসাবধানতা বশত বা ভুলবশত, শি ড্রপড দি শাটল ইন টু দ্য ওয়েল, শাটল মানে হচ্ছে কি, যারা তোমাদের বাড়িতে সেলাই মেশিন আছে সে দেখবে এটা সুতো, ববিন যেটাকে বলি আমরা সাধারণত, এই ববিনটাকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ পাশে মালিকের ছবিটাতে, এটাকে শাটল, মানে সে ড্রপ দি শাটল ইন টু দ্য ওয়েল, সে কুয়োর মধ্যে ভুলবশত সে শাটলটাকে কুয়োর মধ্যে ফেলে দিল, ভুলবশত হাত থেকে ফসকে পড়ে গেল। শি বিগ্যান টু উইপ, এবার এই শাটলটা পড়ে গেলে, সুতো কাটার যন্ত্রে যদি সুতোটা যেখানে গুটিয়ে রাখা সেটা হচ্ছে শাটল, সেটাই যদি পড়ে যায় তাহলে সে আর সুতো কাটতে পারবে না, তাই সে বিগ্যান টু উইপ, উইপ মানে কান্না, WWEP, উইপ মানে কান্না, সে বিগ্যান টু উইপ, সে কাঁদতে শুরু করে দিল। ঠিক আছে, অ্যাক্টিভিটি সিস্টেম তোমরা আশা করি করতে পারবে, এটা আমার বলার কিছু নেই। পরের পাতাটা শুরু করে দিই, পরের পাতাটা পেজ নাম্বার 107। এরপর কি হলো, সে তো কাঁদতে শুরু করে দিল অসহায় হয়ে, এবার সে শাটলটাকে পাওয়ার জন্য সে কি করলো, দি পুয়ার লিটল গার্ল ডাইভড ইন টু দ্য ওয়েল টু গেট দ্য শাটল, ডাইভ মানে ঝাঁপানো, মানে উপর থেকে লাফ মারা, লাফ মেরে ঝাঁপানো, এটা করে ডাইভড ইন টু দ্য ওয়েল টু গেট দি শাটল, সেই অসহায় পুর মানে এখানে গরিব না, পুর মানে অসহায়, সে অসহায় ছোট্ট মেয়েটি করলো কি, সে পাতকুয়ার মধ্যে লাফিয়ে পড়লো টু গেট দি শাটল, সেই শাটলটাকে পাওয়ার জন্য। অ্যাজ শি ফেল, যেই না সে পড়লো, শি বিকেম সেন্সলেস, সে অজ্ঞান হয়ে গেল, সেন্স মানে জ্ঞান, সেন্সলেস মানে জ্ঞানহীন হয়ে গেল, না অজ্ঞান হয়ে গেল। দাস শি ড্রপ ডাউন টু দ্য বটম অফ দি ওয়েল, এইভাবে দাস মানে এইভাবে, এইভাবে সে ড্রপ ডাউন, সে পড়তে থাকলো নিচে, কোথায় গেল, টু দ্য বটম অফ দি ওয়েল, পাত কুয়ার সেই কুয়ার নিচে সে পড়ে গেল। ওয়েন শি অ্যাওক, যখন সে জেগে উঠল,
She found herself sitting in a meadow. Meadow মানে হচ্ছে ঘাসে ভরা মাঠ, ঘাসে ভরা মাঠ, সবুজ ঘাসে ভরা মাঠকে বলা থাকে মিডো। যখন সে জাগলো, এক মানে জাগলো, সি ফাউন্ড হারসেলফ, সে নিজেকে খুঁজে পেল কোথায়, না সিটিং ইন এ মিডো, একটি সবুজ ঘাসে ভরা বিশাল মাঠে বসে থাকা অবস্থায় নিজেকে খুঁজে পেল। দি সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, সূর্য খুব ঝকমক করে জ্বলছিল, চকমক উজ্জ্বলভাবে জ্বলছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স এভরিওয়্যার, সেখানে চারিদিকে ফুল ছিল। অ্যাক্রস দি মিডো মানে সেই মাঠটার ওপারে, অ্যাক্রস মানে মাঠটার ওপারে, সি স সাম অ্যাপেল ট্রি, সে কিছু আপেল গাছ দেখতে পেল। দি ট্রিজ ওয়ার ফুল অফ অ্যাপেলস, সেই গাছগুলো ছিল কি আপেলে ভরপুর, আপেলে ভর্তি। অ্যাজ সি লুকড আপ, যেই না সে তাদের দিকে তাকালো, ইচ অফ দি ট্রিজ কলড আউট, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা গাছ তাকে ডেকে বললো, কল আউট মানে ডাকা, তাকে ডেকে বললো, কি বললো, শেখ মি শেখ মি, শেখ মানে নাড়ানো, বলছে গাছগুলো বলছে কি আমাকে নাড়াও, আমাকে নাড়াও। দি অ্যাপেলস আর অল রাইট, রাইট মানে পাকা, আপেলগুলো হয় সবই পাকা, মানে আমাকে নাড়াও, আপেলগুলো সব পাকা, মানে এবার আপেলগুলো নাড়ালে পরে পাকা ফল ঝরে ঝরে পড়বে, তুমি খেতে পারবে। সো সি শুক দি ট্রিজ, সুতরাং সে করলো কি, সে বাচ্চা মেয়েটি করলো কি, সে গাছগুলোকে নাড়ালো, ঝাঁকিয়ে দিল। দি অ্যাপেলস ফেল লাইক রেইন, বৃষ্টির মতো আপেল ঝরে পড়লো। সি গ্যাদার দেম ইন আ হিপ, সে সবগুলোকে একটা স্তূপাকৃতি করলো, মানে একটা স্তূপের আকারে জড়ো করলো, এক জায়গায় জড়ো করলো। দেন সি কেম টু দ্য লিটল হাউস, তারপর সে করলো কি, সে একটা ছোট্ট বাড়ির সামনে এলো। দেয়ার সি স অ্যান ওল্ড ওম্যান, সেখানে সে দেখতে পেল কি একজন বয়স্ক মহিলাকে। দি ওম্যান হ্যাড লার্জ টিথ, সেই মহিলা ছিল, সেই মহিলা ছিল বড় বড় দাঁত, লার্জ টিথ, বড় বড় দাঁত। দি গার্ল ওয়াজ অ্যাফ্রেড, মেয়েটি ভয় পেয়ে গেল, বালিকাটি ভয় পেয়ে গেল, অ্যাফ্রেড মানে ভয় পাবো, ঠিক আছে, তোমরা এটা খুব ভালো করে পড়বে। তারপরে এইটুকুনি পার্টটা আমরা পরের দিন পড়বো, পড়ে আমরা দেখে নেবো কি কি অ্যাক্টিভিটি আছে, সে অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে আলোচনা করে নেবো, নিয়ে তাহলে এই সেশনটা আমাদের শেষ হবে। আজ এই পর্যন্ত থাক, পরের দিন বাকিটা হবে। গুড বাই।